সম্মানিত সুধি, আমরা সবাই জানি ছোট্ট একটা প্রাণী টিকটিকি, যেটা আমাদের ঘরে থাকে, আমাদের ঘরের ভিতরে দেওয়ালের ভিতরে আসবাবপত্রের সঙ্গে ঘুরে ঘুরে ফিরে চলাফেরা করে। এই টিকটিকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্যে নির্দেশ প্রদান করেছেন। কেনই বা এই টিকটিকি হত্যা করার নির্দেশ দিলেন, তার অপরাধটা কি, কোন কারণে আল্লাহ নবীজি টিকটিকি হত্যা করার নির্দেশ প্রদান করেছেন? এবং বহু হাদিস থেকে এই ইঙ্গিত পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যা করার জন্যে আল্লাহর রসুল নির্দেশ প্রদান করেছেন। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যা করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন। কেন আপনারা জানেন, আপনারা আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদ যখন উলঙ্গ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, এই ঘটনা আপনারা আমার সবার জানা। এটা কেমন আগুন, যে আগুন জ্বালানোর জন্য নমরুদ এক মাস পর্যন্ত লাকড়ি জমাইছে, শুধু এক মাস পর্যন্ত লাকড়ি জমাইছে তা না, এমন হয়েছে যে আগুনটা প্রজ্বলিত হয়েছিল প্রায় আধা মাইল, আধা কিলোমিটার সমান ওই আগুনটা প্রজ্বলিত হয়েছিল। ইয়ার ওপর দিয়ে যদি কোনো প্রাণী বা পশু যাইত, আগুনের তাপি সঙ্গে সঙ্গে ওই আগুনের মধ্যে পড়ে যাইত। কত বিশাল আগুন করে প্রশস্ত ওই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন নিক্ষেপ করেছিল, তখন এই ছোট্ট প্রাণী টিকটিকিটা আগুন প্রজ্বলিত করার জন্যে আগুন প্রজ্বলিত করেছিল ওই টিকটিকি। এই প্রাণীটা ফু মেরে আগুন প্রজ্বলিত করেছিল, এই জন্যে এই টিকটিকিকে আল্লাহ নবী হত্যা করার জন্যে নির্দেশ প্রদান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তখন এই টিকটিকি ফু মেরে আগুন জ্বালানোর জন্যে সাহায্য করেছিল, আগুন প্রজ্বলিত করার জন্য সে চেষ্টা করেছিল। এজন্য বুখারী শরীফে, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফে আসে টিকটিকি হত্যা করা সওয়াবের কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যা করার নির্দেশ দিয়েছেন। অপরদিকে আরেকটা প্রাণী যেটার নাম ব্যাং ব্যাং, ব্যাংও দেখবেন মাঝে মধ্যে বৃষ্টি হইলে ব্যাং কিন্তু অনেক বেশি জন্ম নেয়। এই ব্যাং যে প্রাণীটা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ব্যাং নামক ওই প্রাণীটা প্রস্রাব করে দিয়েছিল নমরুদের ওই আগুনের মধ্যে, যাতে করে আগুন নিবে যায়। দেখেন তো, দুটোই প্রাণী, একটা টিকটিকি আর একটা ব্যাং, দুটোই আমাদের আশেপাশে চলাফেরা করে, বিচরণ করে, কিন্তু প্রাণীদের ভিতরেও কিছু প্রাণী এমন ছিল যারা যুগে যুগে নবীদের দুশ্মন ছিল। যেমন টিকটিকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আগুন প্রজ্বলিত করার জন্য সহযোগিতা করছিল, এই জন্যে সে নবীদের দুশ্মন, নবীদের রুহানি সন্তান উম্মতদের দুশ্মন। আর অপরদিকে ব্যাং, দেখেন এই ব্যাংটা কত ভালো একটা প্রাণী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ওই ব্যাংটা চেষ্টা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিভাবে উদ্ধার করা যায়, তাই সে ওই বিশাল আগুনের মধ্যে সে প্রস্রাব করে দিয়েছিল। এটা ছিল ব্যাং ছোট্ট একটা প্রাণীর একটা ভালো গুণ, একটা মহৎ গুণ। আসল কথা হইল তো এই যে, দেখেন আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চায়, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। রাকে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাকে কে, এটা আল্লাহ যেটা চাবেন সেটাই হবে। কিন্তু তারপরেও তো হকের পক্ষে তাকা, এটা মানুষের জন্যে এই ব্যাং
ছোট্ট একটা প্রাণীর পক্ষ থেকে মেসেজ যে একটা ব্যাংক যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পক্ষে থাকতে পারে আন্দোলন করতে পারে তাহলে আমরা মুসলমান জাতি আমাদের বাবা মুসলিম জাতির জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের অনুসরণ আমাদেরকে করা দরকার এই জন্য হাদিসে যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার পাকজা বান্দারা যখন এই কথা বলেছেন টিকটিকি হত্যা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই কথা বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু নবীজির জবান থেকে হাদিস শোনা মাত্রই সাথে সাথে তিনি আমল করতে শুরু করলেন হাদিসে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা টিকটিকি হত্যা করা শুরু করে দিয়েছেন এমনকি তিনি একটা বর্ষা তৈরি করছেন ঘরের ভিতরে যে টিকটিকি বিচরণ করে অনেক টিকটিকি আছে দেখবেন যে বন জঙ্গলে ওইগুলি বিচরণ করে বন জঙ্গলে ওইগুলি নয় বন জঙ্গলের গাছের সঙ্গে ওইগুলি ওটা বসা করে চলাফেরা করে ওইগুলির কথা নয় হাদিস এসেছে গড়ের মধ্যে যে টিকটিকি বিচরণ করে এটা মানুষের জন্য খুব ক্ষতিকারক নবীজি যখন টিকটিকি হত্যার নির্দেশ করেছেন এই হাদিসটা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিকটিকি হত্যা করতে শুরু করলেন এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্ষাও তিনি তৈরি করলেন যাতে করে এই বর্ষা দিয়ে তিনি টিকটিকি হত্যা করতে পারেন এবং নবীজির হাদিসের উপরে তিনি আমল শুরু করে দিয়েছেন এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পাঁচ প্রকারের প্রাণী নবীজি বলেছেন মানুষের জন্য অনিষ্টকারী ক্ষতিকারক মানুষের ক্ষতি করে মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয় খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন এর ভিতরে প্রথম হচ্ছে বিচ্ছু বিচ্ছু মানুষের জন্য ক্ষতিকারক একটা প্রাণী দুই নাম্বার ইঁদুর ইঁদুর কিন্তু দেখবেন না আপনার আমার ঘরের ভিতরে থাকে ইঁদুরের মলমূত্র কিন্তু মানুষের জন্য খুব ক্ষতিকারক তিন নম্বরে আল্লাহ নবীজি বলেছেন চিল চার নম্বরে কাক কাকও কিন্তু মানুষের দুশ্মন কাক কিন্তু মানুষের কথা শুনতে রাজি না কাকের ব্যাপারেও একটা ইতিহাস আছে পাঁচ নম্বর পাগলা কুকুর আল্লাহ নবী বলেছেন এই পাঁচ প্রকারের অনিষ্টকারী প্রাণী থেকে তোমরা হেফাজতে থাকবা এই প্রাণীগুলি মানুষের জন্য খুব ক্ষতিকারক আম্মা জান আয়েশা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ প্রকারের প্রাণী থেকে পাঁচ প্রকারের অনিষ্ট প্রাণী থেকে হেফাজতে থাকতে বলেছেন বিচ্ছু ইঁদুর চিল কাক এবং পাগলা কুকুর এইগুলি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে এইগুলি যদি কাউকে দংশন করে ফেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সহি বুখারিতে এসেছে এই হাদিসটা এমনকি আল্লাহ নবীজি নামাজরত অবস্থায় দুইটা প্রাণীকে হত্যা করার কথা বলেছেন যেগুলো মানুষের জন্য অনিষ্ট কারক ক্ষতিকারক নামাজরত অবস্থায় দুইটা প্রাণীকে আল্লাহ নবীজি হত্যা করার কথা বলেছেন এর মধ্যে একটা হলো সাপ সাপ আপনি নামাজের মধ্যে আছেন দেখা গেল যে সাপ একদম আপনার কাছে চলে আসছে আপনার ঘরে প্রবেশ করছে এই সাপ থেকে আপনাকে হেফাজতে থাকতে হবে এটা একটা অনিষ্ট প্রাণী নামাজরত অবস্থায় দুইটি প্রাণী থেকে আল্লাহ রসুল বলেছেন তোমাকে হেফাজতে থাকতে হবে এবং এই দুইটা প্রাণী দেখার সাথে সাথে হত্যা করে ফেলতে হবে এর মধ্যে একটা হলো সাপ আর একটা হলো বিচ্ছু বুঝতে পারছেন তো এই দুই প্রকারের প্রাণী দেখলে নবীজি বলেছেন এইগুলোকে তোমরা হত্যা করবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন কেউ যদি একটি সাপ বিষাক্ত একটি সাপকে যদি সে হত্যা করে হ্যাঁ কোনো সাপ যদি বন জঙ্গলে থাকে আপনার ক্ষতি করে না সেটা ভিন্ন আপনার ঘরে এমন এক বিষাক্ত বিষধর সাপ প্রবেশ করেছে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি একটি সাপ মেরে ফেলে বা হত্যা করে তাকে সাত সওয়াব দেওয়া হয় আর কেউ যদি একটি টিকটিকি হত্যা করে তাকে একটি সওয়াব দেওয়া হয় আর এক আঘাতে কেউ যদি একটি টিকটিকি হত্যা করে তাহলে একশত সওয়াব দেওয়া হয় আপনার ঘরের ভিতরে একটা টিকটিকি ঢুকে পড়ছে
আপনি এক আঘাতে যদি ওই টিকটিকিকে হত্যা করে ফেলেন নবীজি বলেছেন আপনার আমল নামায় 100 সওয়াব আল্লাহ পাক লিখে দিবে দুই নাম্বার যদি এক আঘাতে তাকে হত্যা করতে না পারেন এর দুই আঘাতে হত্যা করেন এর চাইতে সওয়াব কম দেওয়া হবে দুই আঘাতে যদি হত্যা করতে না পারেন তিনবারের আঘাতে যদি হত্যা করেন এর চাইতে বেশি কম সওয়াব দেওয়া হবে এর চাইতে আরো কম সওয়াব দেওয়া হবে যত বেশি কষ্ট দিয়ে আপনি ওই টিকটিকিকে হত্যা করবেন আপনার আমল নামায় তত বেশি সওয়াব দেওয়া হবে এজন্য এই টিকটিকি খুব ক্ষতিকারক একটা প্রাণী যদিও সে আমাদের ঘরে আমাদের আসবাবপত্রের সঙ্গে মিশে থাকে এজন্য আমার প্রাণের ভাইরা নবীজি টিকটিকিকে হত্যা করার জন্য কেন নির্দেশ দিয়েছেন আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিস যদি আপনি অ্যানালাইসিস করি গবেষণা করি তাহলে প্রত্যেকটা হাদিস অ্যানালাইসিস বা গবেষণা করলে দেখব এর ভিতরে কোন না কোন হিকমত রয়েছে কোন না কোন কারণ রয়েছে এমনি এমনি আমার নবীজি টিকটিকি হত্যার নির্দেশ দেন নাই কেন দিয়েছেন এই টিকটিকির মলমূত্র যেটা আছে এটা মানুষের জন্য বিষদায়ক এটা অত্যন্ত ক্ষতিকারক এই মলমূত্র যদি মানুষের খাবারের সঙ্গে মিশে যায় অথবা অন্যান্য কোনো কিছুর সঙ্গে মিশে যায় আর এটা যদি মানুষের নাক দিয়ে ঢুকি মানুষের মুখ দিয়ে ঢুকে যায় মানুষ এমন হতে পারে মানুষ মারা যেতে পারে মানুষ অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে এজন্য আল্লাহ নবীজি এই ছোট্ট প্রাণী টিকটিকি থেকে বাঁচার জন্য এবং টিকটিকি হত্যা করার জন্য আমার নবীজি নির্দেশ প্রদান করেছেন আমার প্রাণের ভাইরা বিশ্বনবীজির প্রত্যেকটা কথা উম্মতের জন্য মানা জরুরি উম্মত যদি প্রত্যেকটা কথা মানতে পারে উম্মতের জীবন পরিবর্তন হয়ে যাবে জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে আজকে লক্ষ্য করে দেখুন আমরা অনেক সময় বৈজ্ঞানিকদের কথা শুনি বিশেষজ্ঞদের কথা আমরা খুব গুরুত্ব দিই কিন্তু আমরা জানি না আমার নবী ছিলেন পৃথিবীর সকল বৈজ্ঞানিকের বিজ্ঞানী সকল বৈজ্ঞানিকের উস্তাদ ছিলেন আমার নবীজি আমার নবীজির আজ থেকে 1500 বছর পূর্বে হাদিসে যা বলে গেছেন আমরা যদি ওইগুলা নিয়ে গবেষণা করি তাহলে দেখতে পারি নবীজি যা বলেছেন তা 100% সত্য এইগুলা শুধু আমল করলে আখেরাতে ফায়দা হবে তা না মানুষের জীবনে দুনিয়ার জিন্দেগিতেও অনেক উপকার আছে অনেক লাভ আছে যেমন মনে করেন আল্লাহ নবীজি বলেছেন কেউ যদি পাঁচবার নামাজের টাইমে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার ওযু করে তাহলে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না আবর্জনা থাকবে না তার শরীরে কোনো অনিষ্ট জিনিস তার শরীরে প্রভাব করতে পারবে না নিজের দেহ হেফাজতে থাকবে হ্যাঁ আমার প্রাণের ভাইরা আল্লাহ নবীজি পাঁচবার ওযু করার কথা বলেছেন বহু আগে এমনকি নবীজি বলেছেন কাহারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে ওই পুকুরে যদি কেউ পাঁচবার গোসল করে গোসল করার পরে যেমন তার শরীর পুত পবিত্র হয়ে যায় ময়লা থেকে আবর্জনা থেকে যেমন তার শরীর পবিত্র হয় পরিষ্কার হয় ঠিক তদ্রূপভাবে কেউ যদি পাঁচবার ওযু করে পাঁচবার ওযু করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলিতে আর কোনো ময়লা থাকতে পারে না অপবিত্রতা দূর হয়ে যায় আমার প্রাণের ভাইরা এখন দেখেন এই যে বর্তমান এই প্যান্ডামিক সিচুয়েশন এখন করোনাকালীন সময় চলতেছে এই সময়ে ডাক্তাররা বিশেষজ্ঞরা কি বলে যে পাঁচবার হাত ধুইতে কারণ হাত ধুইলে এখানের মধ্যে জীবাণু লেগে থাকতে পারে না আচ্ছা বলুন বিশেষজ্ঞরা এখন এই কথা বলছে আর আমার নবীজি পাঁচবার ওযু করে নামাজ পড়লে কি লাভ হয় কি উপকার হয় পাঁচবার ওযু করলে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেমন ভালো থাকে পরিষ্কার থাকে এই কথা কি আমার নবী আজকে বলেছেন আজকে বলেন নাই আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলেছেন তাহলে বোঝা গেল নবীজির কথাগুলি যদি আমরা আমল করি দেখা যাবে শুধু আখেরাতে লাভ তা না এই দুনিয়ার জিন্দেগিতেও আমরা অনেক প্রকারের অনিষ্টতা থেকে বিপদ আপদ থেকে রোগ জীবাণু থেকে আমরা মুক্ত থাকতে পারবো আমার প্রাণের ভাইরা এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন একদিকে তোমরা যদি আমার সুন্নতগুলি মানো তোমাদের বাহ্যিক জীবনে লাভ হবে আখেরাতের জীবনেও লাভ এমন লাভ আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ
illa man aba qila man aba ya rasulullah qala man atani dakhalal jannah wa man asani faqad aba allah nabi bisho nabi bolechen amar prottek ummat jannatir bhitore probesh korbe amar protita ummat jannatir bhitore probesh korbe কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা বেঁচে রেখে আল্লাহর নবী কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আবা কারা কারা আপনাকে অস্বীকার করে নবীজি বলেন কালা মান আতানি দাখালাল জান্নাহ যারা আমার আনুগত্যতা স্বীকার করে তারা আমাকে অনুসরণ করলো আর তারা আমার সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওয়ামান নাসানি আর যারা আমাকে অস্বীকার করলো আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ফাকাদ আবা যারা আমার অনুসরণ করলো না যারা আমার আনুগত্যতা করলো না আমার সুন্নাত যারা মানলো না এরাই তো আমাকে অস্বীকার করলো তাহলে নবীর সুন্নাত মানলে বাহ্যিক দৃষ্টিতে আমাদের লাভ বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখবে হেফাজতে রাখবে পরকালে নবীজির সঙ্গে আমরা জান্নাতে যাব আমরা সবাই তো নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই নাকি নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে নবীর সুন্নতের উপরে ভালো করে আমল করতে হবে এজন্য অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো আমার সুন্নতকে যেই ব্যক্তি ভালোবাসলো আমার নবী বলেন ফাকাত আহাব্বানি নিশ্চয়ই সে যেন আমি নবীকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কিয়ামতের দিন সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে এজন্য আমরা নবীজির প্রত্যেকটা কথাগুলির উপরে আমল করার চেষ্টা করব শুধু নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত বিধানে নবীর অনুসরণ করব তা না নবীজি আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যা করতে বলেছেন সেখানে আমরা তা করব যেখানে যা নিষেধ করেছেন ওইগুলি থেকে আমরা বিরত থাকব তবেই হবে আপনার আমার জীবনের সফলতা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন